প্রফেশনাল ফুটবলে লিওনেল মেসির 1000তম ম্যাচ, সে ম্যাচেও গোল করলেন, জেতালেন দলকে। একই সঙ্গে বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট স্টেজে গোল পেয়েছেন লিও মেসি। দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। আমরা ম্যাচ নিয়ে কথা বলবো। শেষ দিকে কিছুটা কিন্তু ভয় ধরিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া, স্পেশালি আর্জেন্টিনা সমর্থকদের, যখন তারা একটা গোল হলো, যদিও গোলটা একটা ডিফ্লেক্টেড গোল ছিল। আমার সঙ্গে আছেন সহকর্মী এসএম ইকবাল। ইকবাল, কী মনে হচ্ছিল লাস্ট 10 মিনিট? কিন্তু আমরা দেখেছি অস্ট্রেলিয়া খুবই প্রেসিং ফুটবল খেলছিল, দারুণ কিছু চান্স পেয়েছিল, অন্যদিকে আর্জেন্টিনাও চান্স পেয়েছে। বাট যদি ম্যাচটা যদিও জিতে গেছে, বাট ব্যবধানটা আরও একটু বড় হতে পারতো কিনা, একটু আক্ষেপ আমরা দেখেছি, সমর্থকরা আক্ষেপ করেছেন। লটারো মার্টিনেস বেশ কিছু গোল মিস করেছেন, তো এই ব্যবধানটাকে আরও বড় হলে আরও একটু আত্মবিশ্বাসটা বাড়তো কিনা? সাজিদ, আমি আপনার সঙ্গে দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে যেটা বলেছেন যে লাস্ট 10 মিনিট সকারুজরা কিছুটা ভয় ধরিয়ে দিয়েছিল কিনা। দেখেন, ম্যাচটা কিন্তু হচ্ছে ডু অর ডাই, অর্থাৎ রাউন্ড অফ 16 নকআউট ফেজ, যে হেরে যাবে সে শেষ। অস্ট্রেলিয়ার জন্য ছিল লাস্ট 10 মিনিটস। এই লাস্ট 10 মিনিটসে তারা ভুলে গিয়েছিল তারা আর্জেন্টিনার এগেনস্টে খেলছে, না হচ্ছে সুইজারল্যান্ডের এগেনস্টে খেলছে, না বাংলাদেশের এগেনস্টে খেলছে। প্রতিপক্ষ বড় না, বড় হচ্ছে আমার লাস্ট 10 মিনিটস, আমার 4 বছরের শেষ 10 মিনিট, মানে ডু অর ডাই, মানে এই কিছু একটা করতে। এক্স্যাক্টলি, আগামী 4 বছরের শেষ 10 মিনিট। সুতরাং সেই জায়গায় যে কোনো প্রতিপক্ষই হোক, একেবারে যে চেপে ধরার চেষ্টা করবে সেটাই স্বাভাবিক, এবং অস্ট্রেলিয়া কিন্তু তাই করেছে। এবং তারা কিন্তু একটা আক্রমণ থেকে, যদিও গোলটা ডিফ্লেক্টেড ছিল, এনজো ফার্নান্দেজের আত্মঘাতী গোল ছিল, তারপরেও ক্রেডিটটা কিন্তু অস্ট্রেলিয়ানদের দিতে হবে। তারা কিন্তু পোস্টে শট নিয়েছিল, যদিও ফর্চুনেটলি হোক, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ানদের জন্য আনফর্চুনেট, ডেফিনেটলি আর্জেন্টাইনদের জন্য, যেটা হচ্ছে এনজোর পায়ে লেগে বলটা হচ্ছে পোস্টে ঢুকে গেছে এবং ব্যবধানটা কমে গেছে। এবং তারপরেই কিন্তু দেখেছিলাম অজিরা কিন্তু, সকারুজরা কিন্তু উজ্জীবিত হয়ে গিয়েছিল, যে ম্যাচে তারা হচ্ছে সমতা এনে আনলেও আনতে পারতো। এবং আরও একটি কিন্তু ক্লিয়ার চান্স ছিল, দুর্দান্ত সেভ ছিল হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ, যাকে হচ্ছে পাঁচ পাখি বলা হয়, এবং অনেকেই কিন্তু বলে যে এই মুহূর্তে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার হচ্ছে সে। যাই হোক, সেই ফাড়াটা কেটে গিয়েছে আর্জেন্টিনার, এটা হচ্ছে আমার প্রথম কথা। সেকেন্ড যে কথাটা বলতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে আপনি বললেন যে লতানো মার্টিনেজকে ব্যবধানটা আরও বাড়াতে পারতো কিনা। 87 মিনিটে আমরা একটা দেখেছি, এরপর লিওনেল মেসির আরও একটা অ্যাসিস্ট দেখেছি, একেবারেই একটা চান্স ছিল। এক্স্যাক্টলি, একেবারেই ডিবক্সের মধ্য থেকে রাইট লেফট কর্নার থেকে রাইট, যার পায়ে হচ্ছে, ডান পায়ে হচ্ছে যার শক্তি বেশি, যেই জায়গা থেকে গোলগুলো করা কিন্তু খুবই সহজ। লাস্ট এর আগের ম্যাচে ম্যাকেলিস্টার বা হচ্ছে এনজো ফার্নান্দেস, তাদের কাছ থেকে কিন্তু আমরা এই ধরনের গোল দেখেছি, বা হুলিয়ান আলভারেজের পাথিকে এই ধরনের গোল দেখেছি, কিন্তু আজকে লাউতারো মার্টিনেজ সেই দুটো গোল কিন্তু করতে পারেননি। আমার কিন্তু মনে পড়ে যাচ্ছে 2014 বিশ্বকাপের কথা, আমি একটু টেনে নিয়ে আসবো, মানে হিগুয়েনের কথা আপনি বলতে যাচ্ছেন, কথা বলতে যাচ্ছি। এক্স্যাক্টলি, এই গঞ্জালো হিগুয়েনের জন্য আর্জেন্টিনা কিন্তু 3টি মেজর শিরোপা মিস করেছিল, 2টি কোপা আমেরিকা এবং 1টি হচ্ছে বিশ্বকাপ। ওপেন নেট পেয়ে তিনি বলটা বাইরে মেরে দিয়েছিলেন। সুতরাং বারবারই বলে থাকি, ওয়ার্ল্ড কাপের আগেও একটা কথা বারবার বলছিলাম আপনাকে, সেটা হচ্ছে আর্জেন্টিনায় পারফেক্ট একজন ফিনিশার দরকার, লাইক কিলিয়ান এমবাপ্পে আর আর্লিং হল্যান্ড, এই টাইপের একজন ফিনিশার যদি আর্জেন্টিনায় থাকে, কিছুটা হলেও আসলে মেসি নির্ভরতাটা কমানোর জন্য। এক্স্যাক্টলি, একটা চান্স পাবে বা দুটো চান্স পাবে, মানে চান্স অ্যাভেল করার যে ক্ষমতাটা, সেই ধরনের স্ট্রাইকার দরকার। যদিও হচ্ছে আর্জেন্টিনা পেয়ে গেছে হুলিয়ান আলভারেজকে, দুর্দান্ত পারফর্ম করেছেন এই হুলিয়ান আলভারেজ, কিন্তু লাস্ট দুটো ম্যাচ লতারো মার্টিনেজকে কিন্তু সাইড বেঞ্চ করিয়েছেন, এবং স্কেলোনির কিন্তু আস্থা তিনি জিতেছেন, আজকেও তিনি স্কোর করেছেন। সুতরাং ডেফিনেটলি আর্জেন্টিনা এটা মাথায় রাখবে, এবং সামনের যে ম্যাচগুলো রয়েছে, সামনের ম্যাচে টিম ম্যানেজমেন্ট অবশ্যই সেটা চিন্তায় নেবে। একটা বিষয় যে আমরা যেটা দেখলাম, যে আজকের এই ম্যাচের পরে 2014 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি হবে, যেটা খেলেছিল নেদারল্যান্ডস এবং আর্জেন্টিনা। সেবার কিন্তু নেদারল্যান্ডসকে পেনাল্টি শুটআউটে সেমিফাইনালে পেনাল্টি শুটআউটে হারিয়েছিল, এবং এবার সেই ম্যাচের পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু আমরা দেখেছি শীর্ষ 8ই হচ্ছে। এক্স্যাক্টলি, তো আমার কথা হচ্ছে যে নেদারল্যান্ডস, মানে এখন থেকে নিশ্চয়ই কাটাছেঁড়া শুরু হয়ে যাবে নেদারল্যান্ডস টিমটা কেমন। আমরা আজকেও দেখেছি যুক্তরাষ্ট্র একটা সময় তাদের সাথে সমানে সমান টক্কর দিয়েছে, কিন্তু ডমিনেট কিন্তু করেছে নেদারল্যান্ডস। এবং একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে অস্ট্রেলিয়া দলটা, মানে সবাই প্রত্যাশা করেছিল যে আরও ডমিনেটিং ওয়েতে ম্যাচটা জিতবে আর্জেন্টিনা, কিন্তু স্পেশালি যে লাস্ট ম্যাচটা যেটা জিতেছিল পোল্যান্ডের বিপক্ষে, থ্রু আউট দ্য ম্যাচ ডমিনেট করেছিল, তার কিন্তু কিছুটা হলেও ঘাটতি ছিল এই ম্যাচে। আপনার কি মনে হয়েছে যে যেটা কোচ লিওনেল স্কালোনি বলছিলেন, যে মাত্র 2 দিন বিরতির পর 3rd দিনে ম্যাচ, সব প্লেয়ারদেরকে কিন্তু, আমার মনে হয়েছে যে সব একটু এক্সস্টেড ছিল। এক্স্যাক্টলি, তো এই বিষয়টাকে আসলে ডেফিনেটলি অন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচটা আরও বেশি হাই ইন্টেন্স ম্যাচ হবে, এমনকি সেটা এক্সট্রা টাইমে যেতে পারে। সব কিছু মিলিয়ে কি মনে হয় যে দুই দলের জন্যই কিছুটা, মানে তারা ব্যাকফুটে থাকবে? সাজিদ, আমি বুঝতে পারছি, আপনাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এবারের ওয়ার্ল্ড কাপটা কিন্তু হচ্ছে ভিন্ন একটা সময়ে, ভিন্ন
অন্য একটা পরিবেশে কিন্তু ওয়ার্ল্ড কাপটা হচ্ছে। এর আগের ওয়ার্ল্ড কাপটা আমরা দেখেছি জুন জুলাই কিন্তু ওয়ার্ল্ড কাপটা শেষ হয়ে যায় এবং হচ্ছে ফুটবলাররা কিন্তু ক্লাব ফুটবলে মিড সিজন শেষ করে এসে মোটামুটি মিড সিজনে কাতার বিশ্বকাপের সূচিটা এমন ভাবে করা হয়েছে যে এখানে আসলে চাইলেও ফিফা ওইভাবে এক্সট্রা টাইম বা হচ্ছে আর একটু সময়টা দেওয়ার মতো কোনো সুযোগ ছিল না। গত দুই আসরের এবার তিন দিন কম সময় হচ্ছে এবং স্ক্যালোনি কিন্তু এটা বলেছেন যে যেই টাইমটা তারা পেয়েছেন এই টাইমের মধ্যেই হচ্ছে তাদের করতে হবে প্রফেশনাল ফুটবলারদের এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। এবং আরও একটা জিনিস যেটা আপনি বলছিলেন যে পোল্যান্ডের বিপক্ষে ডোমিনেটিং উইন ছিল আর্জেন্টিনার, আজকে কিছুটা ঘাটতি ছিল। আমি বলি আপনাকে স্কোয়াডের দিকে যদি আপনি তাকান সেখানেই কিন্তু হচ্ছে আপনি খেয়াল করবেন দুটো পরিবর্তন নিয়ে আজকে আর্জেন্টিনা মাঠে নেমেছিল। শুরু পাপু গোমেজকে কিন্তু আজকে শুরু করিয়েছে আনহেল ডিমারিয়ার পরিবর্তে। আনহেল ডিমারিয়া কিন্তু আর্জেন্টাইন টিমে সব বলা হয় লিওনেল মেসির পর সবচেয়ে প্রতিভাবান ফুটবলার এবং সবচেয়ে ইফেক্টিভ ফুটবলার কিন্তু তাকে বলা হয়। তাকে কিন্তু হচ্ছে আজকে সাইড বেঞ্চ করাতে হয়েছে লিওনেল স্ক্যালোনিকে বাধ্য হয়ে, কারণ তার ডান পায়ের উরুতে কিছুটা চোট রয়েছে, তিনি কোনো ঝুঁকি নিতে চাননি যেহেতু অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষই বলা হচ্ছিল অস্ট্রেলিয়াকে, সেটা আমরা মাঠের পারফরমেন্সেও দেখেছি। যদিও আর্জেন্টিনা পোল্যান্ডের বিপক্ষে শুরু থেকে যে দাপটটা ছিল সেই দাপটটা আজকের ম্যাচে ধরে রাখতে পারেনি, হয়তোবা সেটা হতে পারে আনহেল ডিমারিয়ার অনুপস্থিতি বা হতে পারে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ, আলাদা একটা প্রেশার কিন্তু থেকে যায়। এবং আর্জেন্টিনা প্রেশার গেমে যখন ইউজ টু হয়ে যায় তখন কিন্তু তারা ভালো খেলে এবং আমরা কিন্তু দেখেছি সেকেন্ড হাফে কিন্তু আর্জেন্টিনাকে ফার্স্ট হাফের তুলনায় কিন্তু বেটার ফুটবল খেলতে আমরা দেখেছি। সুতরাং আমরা প্রত্যাশা করব যে হচ্ছে রাউন্ড অফ এইট বা হচ্ছে শীর্ষ আট যেটা কোয়ার্টার ফাইনাল যেটা বলা হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে নিশ্চিতভাবেই হচ্ছে আর্জেন্টিনা ভালো খেলবে। তার একটা কারণও আমি বলি আর্জেন্টিনার এই নেদারল্যান্ডসের এই স্কোয়াডটা সম্পর্কে কিন্তু কি প্লেয়ারদের সম্পর্কে কিন্তু কিছুটা ধারণা আছে লিওনেল মেসি যেহেতু বার্সেলোনা, তিনি হচ্ছে ফ্র্যাঙ্কি ডিয়াংয়ের সঙ্গে অনেকদিন খেলেছেন, তার একটা অভিজ্ঞতা আছে এবং মেম্ফিস ডিপাইকে তিনি সম্ভবত শেষ দিকে কিছুটা সময় পেয়েছিলেন। সুতরাং তারা কী ধরনের ফুটবল খেলে, তাদের স্ট্র্যাটেজি কী ধরনের হতে পারে, বা লুই ভ্যান হল আর্জেন্টিনা কিন্তু বার্সেলোনার কিন্তু কোচও ছিলেন, সুতরাং তার স্ট্র্যাটেজি কী, ট্যাকটিক্স কী, সব কিছুই কিন্তু লিওনেল মেসির কিন্তু কিছুটা জানা আছে। সুতরাং আপনি কিন্তু অনেক বেশি আর্জেন্টিনার পক্ষে কথা বলছেন, ডেফিনেটলি মানে আর্জেন্টিনা ভালো করুক এটা আমরা চাই, মানে বিশ্বকাপের যে একটা বিউটি সেটা কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিল আমরা জানি, তবে আর্জেন্টিনার জন্য যে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা সো টাফ হবে এটা আমরা বলতেই পারি, কারণ একটাই, লুই ভ্যান হাল এমন একজন মাস্টার ট্যাকটিশিয়ান। লুই ভ্যান হাল অনেক আগে কোচ ছিলেন বার্সেলোনার, তখন মেসি খেলতেনও না বার্সেলোনায় বা মূল দলে তখনও খেলেননি। লুই ভ্যান হাল এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে কখনও কোনো ম্যাচ হারেননি, 90 মিনিটস বা 120 মিনিটসের খেলায় কোনো ম্যাচ হারেননি, পেনাল্টি শুটআউটে গিয়ে হেরেছেন যেটা 2014 তিনি হেরেছিলেন, 2018 ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডস কিন্তু ছিল না, সেবারও কিন্তু কোচ ছিলেন এই লুই ভ্যান হাল এবং সেবার অনেক ভালো কিছু অ্যাটাকিং লাইন ছিল নেদারল্যান্ডসের। এবার তারা নেই, নতুন কিছু ইয়াং ব্লাড এসেছে, স্পেশালি কোডি গাকপো 3 গোল করেছেন এবং তিনি কিন্তু ওয়ার্ল্ড কাপের ইমার্জিং ফুটবলারদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবং তাকে সবাই নজরে রেখেছেন। ডেফিনেটলি মেম্ফিস ডিপাই, ফ্র্যাঙ্কি ডিয়ং এবং তাদের যে ডিফেন্স লাইন খুবই হার্ড হবে, তো ডেফিনেটলি এই কোয়ার্টার ফাইনালের ম্যাচটা এক্সাইটিং একটা ম্যাচ হবে। যেমন এই ম্যাচটা হয়তো কিছুটাও একটু ইজি অপোনেন্ট ছিল আর্জেন্টিনার জন্য, বাট তাদের কিন্তু সামনে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমরা চাইবো যে একটা ভালো ম্যাচ উপহার দেখ তারা এবং একই সঙ্গে সমর্থকরা উপভোগ করুক, দেশে বিদেশে যারা যেখান থেকে বিশ্বকাপ উপভোগ করছেন একটা সুন্দর ম্যাচ উপভোগ করবেন। তো আজকের আমাদের এই আলোচনা এখানে শেষ করছি, আহমেদ বিন আলী স্টেডিয়াম থেকে বিদায় নিচ্ছি, আমি এস এম ইকবাল এবং আমি সাজিদ মুস্তাহিদ।